হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেকদিন পরে দেখো আমরা একসাথে ব্লগ শুরু করছি। আজকে অনিক আর উজান, এখন অনিক উজান, আমি, বোন, উদিত সবাই মিলে এখন যাচ্ছি একটুখানি বাজারে, আরও কিছু দরকার আছে। অনিক উজান এদিকে সকাল সকাল রেডি হয়ে গেছে। এই যে টুপিটা পরে নাও, এখনও শুধু চা বিস্কুট খেয়েছে ওরা, কোনো খাবার টাবার কিচ্ছু খায়নি। এই চলো, ব কোথায় যাচ্ছ বলো, সবাইকে বলে দাও, টাটা, হাই করে দাও, সবাইকে একটু হাই করে দাও। এদিকে অনিক উজান, উজান একটু হাই করে দাও তো, পাপা বলে দাও, টাটা যাচ্ছ বলে দাও, সবাইকে বলে দাও, এদিকে বলো টাটা, হাই, ভালো আছো? অনিক বলে দাও, অনিক বলে দাও, টাটা, এদিকে তাকাও, টাটা, হাই। ও এখন এক্সাইটেড যাবে বলে। তো চলো আমরা যাচ্ছি এখন বাজারে, বাজারে গিয়ে দেখাবো তোমাদের আমরা কি কি কিনছি। আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো যাব বিয়ে বাড়ি সবাই মিলে, তাই না? দেখা যাক, চলো বাজারে যাই, তারপর কথা হবে। দেখো চলে এসেছিলাম, এই যে ব্লাউজ কাটাতে দিয়েছিলাম আগের দিন, আর এখন ব্লাউজ কাটানো হয়ে গেছে। কাকিমা কি সুন্দর বানিয়ে দিয়েছে দেখো, এই যেটা হচ্ছে পেছনটা আর এই হচ্ছে সামনে, খুব পছন্দ হয়েছে আমার। আর এটা ব্লগে লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে পার্লারের সেট আপ, এখনো সব ঠিকঠাক হয়নি, ব্লাউজ নিতে এসেছিল। আর এদিকে উজান এখানে বসে চিপস খাচ্ছে, আর এই যে অনিক, ও তো অ্যাজ ইউজুয়াল গেলে নাপতেও যায় না, কারোর কাছে যেতেও যায় না। বাবা বাবা ভক্ত হনু, রানি রানি, তাক তোর বাবা ভালো না, তোর বাবা ভালো না, ভালো ভালো, তোর বাবা ভালো, আচ্ছা এও জান তোর বাবা ভালো, আচ্ছা দিদুকে জিজ্ঞেস করেছিস ভালো আছো? এই যে কাকিমা ওদেরকে এখানে চিপস দিয়েছে, এই জেলি দিয়েছে, একটা করে একটা খাওয়া হয়নি উজানে, দুটো খাওয়া হয়ে গেছে। চলো আমরা যাবো এখন বিয়ে বাড়ি, সবাই মিলে রেডি হয়ে গেছি, মা বাবা অনিক উজান বেরিয়ে গেছে, আর মারাও গিফট নিয়ে নিয়েছে, বাবা একটা খুব সুন্দর বিছানা চাদরের সেট এনেছে, সেটা দেখাতে পাচ্ছি না। আর এই যে আমাদের গিফট দেখো আমরা নিয়ে নিয়েছি, এখানে ভিডিও আর করা হয়নি সন্ধ্যে থেকে, তোমাদের সাথে আর কথা বলাই হয়নি, কারণ অনিক আর উজান প্রচণ্ড দুষ্টুমি করছিল, ওদেরকে ছাতু খাইয়েছি, বাবা রসমালাই এনেছিল খেয়েছে, খেয়ে আর সবাই মিলে এখন বেরিয়ে গেছে, এবার আমরা লাস্ট বেরোবো। চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে। দেখো এদিকে বোন আমাকে সাজিয়ে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো ভালো করে খোপাটা, খোপাটা ভালো করে দেখাও খোপাটা, তারপরে এই ফুল টুলগুলো কিনে এনেছিলাম তখন বাজার থেকে, আর এই যে মেকআপ টেকআপ সব বোনই করে দিয়েছে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে তো বললাম যে ওই দেখো মা উজানকে নিয়ে দাঁড়িয়ে আছে আর বাবা অনিককে নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। আর হচ্ছে যেটা তোমাদেরকে বলবো যে আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে মাথার ফুল কিনেছি, আরও অনেক কিছু কিনেছি যেগুলো তোমাদের সাথে সারাদিনে শেয়ার করা হয়নি ভিডিওতে, কারণ কী বলতো বিয়ে বাড়িতে যাবো। আর এই দেখো মাকে একটুখানি করে ফুল দিয়ে দিয়েছে বোন, আমি বললাম যে আমার এতগুলো লাগবে না, এটা মাকে দিয়ে দিয়ে দুটো গোলাপ আর অল্প একটু ফুল দেওয়া হয়েছে, তো মা তো পরবে না বলছিল প্রথমে, তো আবার জোর করে পরানো হয়েছে। আর এখানে সবাই মিলে এখন বিয়ে বাড়িতে ঢোকা হচ্ছে, সারাদিনের ওরা আমরা যে ব্লাউজ কাটাতে গেছিলাম সেখানে ওই কাকিমা ওদেরকে দেখলে তো তোমরা চিপস টিপস দিয়েছিল খেয়েছে, তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু জিনিস কিনে তারপর আবার পার্লারে গেছিলাম আইব্রো করতে, তো ওই জন্য অত কিছু আর শেয়ার করিনি। তো বিয়ে বাড়ি চলে এসে দেখো অনিক আর উজান এখানে, মানে উদিতের কোলে অনিক আর আমার মার কোলে হচ্ছে উজান, আর এদিকে কথা বলছিল অনেকেই ওদের সাথে। আরে দেখো বাবা ঢুকে এখানে চিকেন রেশমি কাবাব নিয়ে চলে এসছে, এনে আর উজানকে দিচ্ছেন আর অনেককেও দেবে, উজান দেখো কি সুন্দর খাচ্ছে। এদিকে মাও দাঁড়িয়ে আছে, এখন আমাদের গিফট দেওয়া হয়নি তো গিফট এবার দিতে হবে, তো তার মাঝখানে যে অনেক লোক ছিল অনেক ভিড় ছিল, এই যে অনেককেও দিলে দেখো অনেকও খাচ্ছে,
তো এবারে আমরা যাচ্ছি আস্তে আস্তে, এখানটায় ফটো সেশন চলছে, ফটো টটো তোলা হচ্ছিল, আর অনেক ভিড় ছিল তো সেই কারণে। আর কি বলতো, ভিডিওর অনেকটা ক্লিপ না উডিট করতে ভুলে গেছে, বা হয়তো হাত লেগে ডিলিট হয়ে গেছে, এরকম টাইপের হয়েছে। কারণ বোন গিফট দিচ্ছে ওইটুকু একটুখানি হয়েছে ভিডিও দেখলাম, আর আমি যে আমরা যে আংটিটা দিলাম সেই আংটিটা আবার খুলে পরিয়ে দিতে বললো, আবার পরিয়ে দিলাম, আবার হাতে পড়েছিল যাদের রিসেপশন এজেন্ট, তো সেই ভিডিওটা না নেই, হয়তো এডিট করেনি বা ওই সময় হয়তো ডিলিট হয়ে গেছে, এরকম হতে পারে তাড়াহুড়োতে, তো যাই হোক একটা হবে। তারপরে দেখো অনিক আর রোজান এদিকে কি সুন্দর দুষ্টুমি করছে দুই ভাই মিলে, ওরা তো খুব মজা করছে। মানে আর ওদেরকে না এই টেডি বিয়ার জামাগুলোই পরিয়ে নিয়ে এসেছি, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, আর অন্য যে শীতের জামাকাপড়গুলো আছে সেই জামাকাপড়গুলো পরালে হতো, কিন্তু এইগুলো পরিয়েছি, এগুলো তো অনেক গরম, মানে অনেকটা গরম হয় বেশি। আর তার উপরে আমাদের এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, সেই জন্য ওগুলো পরিয়ে নিয়ে এসেছি। আর ভালো জ্যাকেট ট্যাকেট ওগুলো না এখন কিনিনি, যেন ওদের জন্য এই পরের বছর একটু বড় সাইজ করে কিনবো, যাতে দু তিন বছর পরতে পারে। আর এই যে এখানে প্রথমেই এটা হচ্ছে একটা ফিশ বল টাইপের, ফিশ বল ঠিক নয়, বলটা মানে একটুখানি ডিম্বাকৃতি টাইপের বানিয়েছিল, তো আমি গিয়ে প্রথমে নিয়ে এলাম, বলছি আমি এনে দিচ্ছি, ওদেরকে বলছি তোরা দাঁড়া এখানে বাচ্চা নিয়ে আমি এনে দিচ্ছি। তো এখানে ছেলে জানা অনেকের সাথেই দেখা হচ্ছিল, অনেকের সাথেই গল্প টল্প করছিলাম, তারপরে আস্তে আস্তে খাচ্ছিলাম। তো চিকেন ওই ফিশ, এই ফিশের ওইটা খাওয়া হয়ে গেছে, তারপরে এখানে চিকেন রেশমি কাবাব নিয়ে চলে এসেছি আমি। গ্রিন চাটনিটা একদম বাজে করেছিল বলে গ্রিন চাটনিটা আনিনি, লাস্টে একটুখানি এনেছিলাম। অনেক দেখো ওর বাবার মুখ থেকে খাবে, ওর জেদ হয়তো ঝাল লাগছিল, ওই জন্য ওর বাবার মুখ থেকে খাচ্ছিল, আর আমিও এখানে খাচ্ছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমার রেশমি কাবাব ভাল লাগে না, উদিতের আবার ভাল লাগে, আমার মার আবার ভাল লাগে, তো ওরা খাচ্ছিল সবাই মিলে, আমরাও খাচ্ছিলাম। তো বিয়ে বাড়িতে কি বলতো, অত লোকজন অত কিছুর মধ্যে না কথা বলে বলে ভিডিও করাটা ঠিক ভালো লাগে না, ওই জন্যই সব কিছু ভয়েস দিচ্ছি। বাবা এদিকে খাচ্ছে কফি, আর এদিকে স্টার্টারগুলো খাওয়া হচ্ছিল। আর এখানে আর একটা জিনিস করেছিল, এটা হচ্ছে কি ব্রেডের ভিতরে আর কি কর্ন চিজ ক্যাপসিকাম এইসব দিয়ে একটা কি খাবার, ঠিক এটা বেশ ভালো লেগেছিল খেতে গরম গরম। উপর থেকে আবার তিল দিয়েছিল, উপর থেকে সাদা তিল দেওয়া ছিল, তো এটা খেতে বেশ ভালোই ছিল। আমি এনে সবাইকে অল্প অল্প করে দিচ্ছিলাম, তারপরে আবার এনে এনে দিচ্ছিলাম, এদিকে অনেক দেখছে দেখো, আমি ওদিকে মানে দিচ্ছিলাম, ও বললো ভেঙে দে, আর অনেক এদিকে দেখছে। তো এই যে আমরা এখন খাচ্ছি, এখানে দেখো এখানে নিয়ে এসেছিল ওরা পাখি, একটা কাকাতুয়া ছিল, একটা হচ্ছে ইয়ে ম্যাকাও ছিল, আর একটা হচ্ছে এমনি টিয়া পাখি ছিল। তো আমি তো খুব এক্সাইটেড, মানে আমার খুব ভালো লাগে পাখি পোষ, মানে পাখি পুষতেও আমার খুব ইচ্ছা, কিন্তু আমার মা বলেছে তুই নিয়ে আসবি, তোকে বাড়ি দিয়ে বের করে দেবো সেদিন। ওই কুকুর পাখি এইগুলো আমার মার জ্বালায়, পোষা হবে না, কারণ মা বলে তোরা তো কেউ কিছু করবি না, সেই আমাকে করতে হবে, তাই জন্য আর হয় না। তবে ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আমার পাখি পোষার খুব ইচ্ছা আছে। আর এখানে দেখো ম্যাকাওটাকে নিয়েছি, আমি তো ভয় ভয়ে নিয়েছিলাম, প্রচণ্ড ভয় করছিলাম, চোখ মুখ বেরিয়ে যাচ্ছিল আমার ভয়েতে। তারপরে না ম্যাকাওটা আমার পলা নিয়ে আর ফাটিয়ে দিচ্ছিল, প্রায় পলাটা কামড়ে ধরে রেখেছিল, বকছিল তাও শুনছিল না। তারপরে লাস্টে বললাম যে নামিয়ে নাও, তারপরে ওকে নামিয়ে নিয়েছে। পরে আবার গিয়ে আমি বলছিলাম ওদেরকে নিয়ে আসো, অনিকুজানকে এদিকে নিয়ে আসো, আর এদিকে দেখো কাকাতুয়াটা কি সুন্দর উঠেছে, খুব সুন্দর লাগছিল কাকাতুয়াটা, মাথা টাথা এরকম এরকম করে ঝুঁটিগুলো, ঝুঁটিটা খুব সুন্দর লাগে। আর এখানে ম্যাকাওটাও ফিমেল ছিল আর কাকাতুয়াটাও ফিমেল ছিল, আর এই যে সবুজ একটা টিয়া পাখি ছিল এইটা ছিল মেল। তো এই যে আমি এই দুটোকে নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম, তারপরে যাবে মা আর উদিত, আমি বললাম তোমরাও একটু এসো উজান আর অনিককে নিয়ে দাঁড়িয়ে। এই যে দেখো এই সবুজ টিয়া পাখিটা, এটা হচ্ছে মেল, আর এই দুটো হচ্ছে বাদ বাকি দুটো ফিমেল। তো এই দেখো অনিককে ডাকছিলাম আবার, এই যে মা এদিকে হাতে নেবে, ম্যাকাওটা দেখেই ভয় লাগছিল, ওটা যথেষ্ট বড় না। এই দেখো মাকে এদিকে হাতে দিচ্ছিল, উজান ছিল কোলে, এই দেখো কি সুন্দর।
ওরা খুব এনজয় করেছে, মানে বিয়ে বাড়িতে অনেক উজন খুব এনজয় করেছে, প্রচুর ছোটাছুটি করেছে। সব কিছু তো আর ভিডিওতে রেকর্ড করা যায় না, কারণ এতগুলো লোক আমরা সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাই। আর এদিকে দেখো, এবারে উদিতকে বললাম তুই হাতে নে, তুই হাতে নে, ও আবার গেল, প্রথমে যাচ্ছিল না, তারপর ওদের হাতে মানে উদিতের হাতে আবার দেবে। এই দেখো কাকাতুয়াটা এখানে দিচ্ছে, কি সুন্দর, আমার তো খুব ভালো লাগে। ওদের ট্রেনিং আছে বলে কি সুন্দর ওরা দাঁড়িয়ে থাকে, কতক্ষণ ওরা সেই সন্ধ্যে থেকে কষ্ট করছে পাখিগুলো। ওদেরকে লাস্ট খাওয়ার দেওয়া হয়েছে সেই বিকেলবেলা সূর্য ডোবার আগে, তারপরে তো পাখিরা খুব একটা কিছু খায় না। আর ওদেরকে ওই মাঝে মাঝে একটু বিস্কুট আর জল দিচ্ছিল, আর কিছু দিচ্ছিল না। আমার দেখে তাই খারাপ লাগছিল, ওরা কত পরিশ্রম করছে, ওদের খাওয়ার খাচ্ছে না। এই দেখো কাকাতুয়া দিয়েছে, এদিকে মাকেও উজান কি সুন্দর দেখছে। আর মেকাউটা না কথা বলতে পারে, হ্যালো পাপা এইসব বলছিল। তো আবার চলে এসেছি স্টার্টার নিয়ে হাতে করে। আর এদিকে বোনও খাচ্ছিল উদিতের সাথে, একটুখানি দেখিয়ে দিলাম, উদিতও খাচ্ছিল। আর মায়ের দিকে উজানকে নিয়ে দাঁড়িয়েছিল, বলছিলাম তো হাই করো হাই করো, উজান তো করবে না, নিচে দৌড়াবে, নিচে নামবে, প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল। তারপরে দেখো এখানটায় অরুণের আইসক্রিম, যেটা ভাইরাল এখন আইসক্রিম, অরুণ আইসক্রিম সেইটাই করেছে এখানে। আর এই লাভটা আমার খুব ভালো লেগেছে, প্রেজেন্টিংটাই লাভের, এইটা খুব সুন্দর দেখতে, খুব ভালো, আর খেতেও বেশ ভালোই ছিল। আমি এদিকে আইসক্রিম খাচ্ছিলাম, এদিকে উদিত খাচ্ছিল, বোন খাচ্ছিল, আর এদিকে মা বাবা অনেক জন বসেছিল। তাও অনেক চেনাজানা লোকের সাথে দেখা হচ্ছিল, তাদের সাথে গল্প করছিল অনেক জন, দুজন মিলে এখন আইসক্রিম খাচ্ছে। অনেককে দিয়েছিলাম, আমাকে উজানকে দেওয়া হয়নি, তো উজানকে এখন দিয়ে গেলাম, ওরা এখন খাচ্ছে, আর আমরা ওদিকে স্টাটার টাটার ওই সব খাচ্ছি আর কি। এই তো এই তো, দুষ্টুমি করো না দুষ্টুমি করো না। আর এদিকে দেখো, এই যে দেখালাম বিয়ে বাড়িতে প্রচুর লোক ছিল, পানের স্টল দিয়েছিল, পানের স্টলটা ওখানটায়। আর এই যে অনেক জনকে নিয়ে মা বাবা দাঁড়িয়ে আছে। আর আমার তো ফুচকা না খেলে হবে না, কিন্তু কি বলতো, এই দাদাটা আমাদের ক্যানিংয়ে খুব ভালো ফুচকা বানায়, কিন্তু জানি না বিয়ে বাড়িতে আমার একটুও ভালো লাগেনি। আমি মাত্র 4টে ফুচকা খেয়েছি, যেখানে আমি 10-12টা ফুচকা মিনিমাম খাই, মাত্র 4টে ফুচকা খেয়েছি, একদমই ভালো লাগেনি। অনেক আরও জান এদিকে মা বাবার কাছে বসেছিল, তা বললাম যে তোমরা চলো, মাকে ডাকছিলাম যে তুমি আসো। আর আমি এদিকে ফুচকা খাচ্ছি, ও ওদিকে আইসক্রিম খাচ্ছে বসে বসে। আমি ফুচকা খাবি না বলেন না, বলে তোর ভালো জিনিস খেতে হবে না, আইসক্রিম খাবো বসে বসে। এই সব হচ্ছিল। আর এই যে এই ফুচকাটা দিয়েছে, এত বড় আমি কিছুতেই ভাঙতে পারছিলাম না, প্রচুর বড় ছিল। আর শাড়িটা না, সত্যি কথা বলতে আমার এই শাড়িটা পিকো করা হয়নি, ফলস লাগানো হয়নি, তো ওইভাবেই পরে চলে গেছি। প্রবলেম হয় না খুব একটা, কিন্তু তাও সিকিওর করার জন্য তো করতেই হবে। তো যাব এর মধ্যে একদিন বাজারে, গিয়ে কিনে আনবো, মা ফলসটা লাগিয়ে দেবে, আর টেলারিংয়ে দিতে হবে পিকোটা করার জন্য। তো শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ব্লাউজটা এরকম করে কাটিয়েছি সেটাও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে মাকে বলছিলাম, ও মায়ের নাম তুমি ফুচকা খাও, তো মা বললো না চ, ওদেরকে বসিয়ে দিয়েছি, তুই আর আমি গিয়ে খেয়ে আসি। বাবা এদিকে দুজনকে নিয়ে বসে আছে আর দুলছে, মানে প্রচুর আনন্দ করেছে। অনেক উজান যা আনন্দ করেছে, ওদের দাদু দিদা বেশি আনন্দ করেছে, তবে দম বেরিয়ে যায় ওদেরকে রাখতে, প্রচন্ড কষ্ট হয়। ওরা কিন্তু সবকিছু স্টার্টার খেয়েছে, তারপরে আইসক্রিম খেয়েছে, ওরা সব কিছু খায়, এই জিনিসটা খুবই ভালো। অন্যান্য বাচ্চাদের দেখছিলাম, তারা এমনি বসে আছে খেলা করছে, খাওয়া মানে তাদের বাবা মানে কি খাওয়াচ্ছেই না। আর আমাদের বাচ্চারা সব সময় আমরা খাচ্ছি তো তারাও খাচ্ছে, খেতেই আছে, একটু হোক আর মানে বেশি হোক, তো এই হচ্ছে ব্যাপার। এই যে বাবা এদিকে ওদের পাহারা দিচ্ছিল বসে বসে, টিস্যু নিয়ে বসে আছে, মুছে দিচ্ছিল, আইসক্রিম খাচ্ছিল, যেখানে লেগে যাচ্ছিল টিস্যু এনে দিয়েছি। আর এদিকে দেখো এই বাচ্চা দুটোকে দেখে, এটা আমাদের চেনা জানাই হয়, তো এই বাচ্চা দুটোকে দেখে অনেক আর উজানের দৌড়াত্ম শুরু হবে এইবার, সেটা আর তোমাদের ভিডিও রেকর্ডিংয়ে দেখানো হয়নি। মানে এই মেয়ে দুটো মানে এই বাচ্চা দুটোর সাথে এমন খেলা করেছে, সারা হল দৌড়েছে, ধরা যায় না। আমি উদিত বোন তিনজন মিলে দৌড়ে দৌড়ে পারি না, আর এই বাচ্চারা যত ছোটে অনেক উজান তত ছোটে। আবার এই বড় মেয়েটা আবার বলছে, আমাকে বলছে এই অনিটা না খুব সোজা ছোটে, তাই জন্য অনিকে ধরতে পারি, কিন্তু ওই উজান কিন্তু মানে এদিক ওদিক আঁকা বাঁকা ছোটে, তাই জন্য ওকে ধরা যায় না।
আর এই যে আমি এদিকে আমার খোপাটা একটুখানি দেখিয়ে দিচ্ছি না, আমার না অনেক দিনের শখ ছিল এই বুনো ফুলগুলো দিয়ে আর গোলাপ ফুল দিয়ে, মানে এই যে সবাই দেয় এই ফুলগুলো আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল। তো ফাইনালি উদিতকে বললাম, ও বললো ঠিক আছে কেন, তো আজকে ও কিনে দিয়েছে। আর বোন এইগুলো বললাম, এ বোন করে দিস, বোন আমাকে সাজিয়ে দেয় সব সময়। আর মানে আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার বোন সেই ছোট্ট থেকে, আর আমি হচ্ছি ওর মডেল। তো আমার বোন ছাড়া আমার ঠিক পোষায় না, যতই তুমি বড় মেকআপ আর্টিস্ট এনে দিলেও আমার হবে না, আমার বোন ছাড়া আমার পোষায় না সত্যি কথা বলতে। আর আমার বোন খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দেয়, তো খোপাটাও করে দিয়েছে তাড়াহুড়োর মধ্যে, এদিকে ফুলটাও খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে আজকে। আর আজকে না শুধুই চোকারটা পরেছি, আর কিছু পরিনি গলায়, আর এটা আমার বিয়ের হচ্ছে কানের দুল, সেটাই পরেছি আর কিছু পরিনি। আর এদিকে চলে এসেছি এখন আমি, উদিত আর অনিককে নিয়ে একটুখানি নিচে ছিলাম, বাবা উজানকে নিয়েছিল। বাবা বললো যে তাহলে মানে সবাই মিলে বলা হলো মা আর বোন খেয়ে নি, তাহলে মা বোন বাবা আর অনিক উজানকে দিয়ে আসবো, তারপরে আমি আর উদিত খাবো। নাহলে কি বলতো আমার না খুব কষ্ট হয়, আমি দুটো বাচ্চা সামলে সারাদিন প্রচণ্ড কষ্ট হয়, যেহেতু বুকে দুধও খায় তো আমার না খুব কষ্ট হয়, শিরা টিরা সবসময় দাঁড়িয়ে থাকে, নীল হয়ে থাকে, মুখটায় খুব কষ্ট হয়, মানে এই যে মানে তোমার গলার পাশে একদম হাড় বেরিয়ে গেছে, তোমার শিরাগুলো উঁচু হয়ে গেছে, প্রচণ্ড যন্ত্রণা হয়। তো ওই জন্য আর এমনি শরীরেও খুব কষ্ট হচ্ছে, কদিন ধরে শরীরে খুব প্রবলেমও চলছে, ডাক্তারও দেখাতে হবে, দেখি কি হয়। তো যাই হোক, এবারে মা বোন খাচ্ছিল, বাবা ওদিকে উজানকে নিয়ে চলে গেছে যাতে ও কিছু খেতে পারে, মানে ভাত টাত কিছু একটু খায় আর কি। আর আমি কি করেছি, আমি উদিত আর অনিককে নিয়ে তো আমি অন্য জায়গায় মানে নিচে ছিলাম, একটুখানি ফটো টটো তুলছিলাম, ওকে শান্ত করছিলাম অনিককে, তারপরে খুঁজে খুঁজে আমিও চলে এসেছি। আমি বলি ঠিক আছে চ উদিত অনিককেও নিয়ে যাই, তাহলে ও দুটো ভাত খেতে পারবে বা কিছু খেতে পারবে। তো সত্যি কথা বলতে আমার এই মানে অভ্যেসটা খুব ভালো লাগে, মানে এটা আমি আর আমার বাবা দুজন মিলে করেছি জিনিসটা, যে আমাদের অনেক উজানকে সব রকম খাবার খাওয়া শিখিয়েছি। আমার বাবা যেমন এটা ওটা সেটা খাওয়া শিখিয়েছে, আমি সেরকম দুবেলা ভাত তরকারি মানে যাই হোক না কেন খাবার জিনিসের প্রতি যে ভালোবাসাটা, সেটা আমি আমি শিখিয়েছি, আমার বাবা শিখিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে এবার দেখিয়ে দিলাম যে ওরা খেয়ে এবার বাড়ি চলে গেছে, ওদেরকে পাঠিয়ে দিয়েছি গাড়িতে করে, অনিক উজান আর বোনকে পাঠিয়ে দিয়েছি উদিতের সাথে, উদিত আবার দিয়ে চলে এসছে, আর মা আর বাবা হেঁটে চলে গেছে, কারণ আমাদের বাড়ি থেকে একটুখানি 2 মিনিট মতো হাঁটলেই চলে যাবে, তো সেই জন্য 2 মিনিটও লাগে না। তো যে দাদাটাকে আমি ভাইফোঁটা দিয়ে রাখি পড়াই, সেই তাদের মধ্যেই একটা দাদার হচ্ছে আজকে রিসেপশন ছিল, যেটা তোমরা দেখতেই পেলে। আর এখানে চলে এসেছি এখন ডিনার করতে, আমি আর উদিত ডিনার করব। তো প্রথমেই দিয়েছে দেখো ডায়মন্ড ফিশ ফ্রাই, আমার অবস্থা খুব খারাপ, চোখ মুখ পুরো বসে গেছে, উদিত বলে তোর চোখ মুখ কালো হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। বলে ঠিক আছে কি আর করবো বলো। তো যাই হোক, তারপরে দিয়েছে বাটার নান আর ডাল মাখানি, বাট সত্যি কথা বলতে ডাল মাখানিটা আমার একদম ভালো লাগেনি, কারণ বাদাম ফাদাম দিয়েছিল, মানে কি বলতো টাকা অনেক খরচা করেছে। এখানে দিয়েছে দেখো চিংড়ি মাছের পাতুরি, এটাও সেম ওরকম তেতো লেগেছে খেতে, কি বলতো অনেক টাকা খরচা করেছে। এবার ওই দাদাটা তো টাকা খরচা করতে কোনো রকম ইয়ে করেনি, কিন্তু কলকাতা থেকে যে রান্নি এনেছিল তারাই করেছে এরকম গন্ডগোল। তো যাই হোক, তারপরে দিয়ে দিয়েছে চিংড়ি মাছের পাতুরির সাথে দিয়েছিল পি বাটার রাইস, তারপরে দিয়ে দিয়েছে দম পোলাও আর যেটা খাসির মাংস। খাসির মাংস তো আমি অবশ্যই খাবো, কিন্তু কি বলতো আজকে বেশি খেতে পারিনি, 4-5 পিস খেয়েছি বড় বড়। আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি খেয়ে দিয়ে, আর এই দেখো আমরা দুটো বাক্স নিয়েছিলাম, মানে নিয়ে আসছিলাম বললো নিয়ে যেতে, তো দুটো নিয়েছিলাম, কিন্তু একটা বন্ধু নিয়ে নিয়েছে একটা বাক্স, আর আর একটা বাক্সের মধ্যে তার মধ্যে থেকে মনে হয় আবার দুটো নিয়েছিল তো না। আর বলছিল অনেক কোল্ড ড্রিঙ্কস আছে নিয়ে যেতে, কিন্তু বোতল নেই তাই জন্য একটা বোতলেই নিয়ে চলে এসছে, আমার বোতলের ছিপিটা হারিয়ে গেছে ওই জন্য আনতে পারিনি। চলো এখন ফ্রেশ হয়নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ওই যে উজান ঘুমাচ্ছে আর অনেক ওই ঘরে, চলো আগে ফ্রেশ হয়নি।